এত গরম মানে না এই গরমে না রান্না ঠিকমতো করতে পারছে না কিছু মতো এত গরমে অবস্থা একদম বেহাল আমরা ঘরে আছি তাতেই আমাদের অবস্থা যারা বাইরে কারখানায় বা রোদে গরমে কাজ করে তাদের অবস্থা কি। আজকে আমি বিড়াল ছানাগুলোকে স্নান করাবো সঙ্গে মাকেও স্নান করাবো বিড়াল ছানারে মা তো এক একটা করে নিচ্ছি এটা হচ্ছে এক নম্বর আর প্রথমবার এদের জলের এটা হচ্ছে আগের ভিডিও আমি লেট আপডেট শেয়ার করছি কিছুদিন আগেই এই সানটা করানো হয়েছে তো শেয়ারটা লেট হলো আর দেখতে পাচ্ছেন কলের জলে চালিয়ে একটা একটা নেওয়া হচ্ছে আর শ্যাম্পু দিয়ে ভালো করে ওয়াশ করা হচ্ছে তো এইভাবে আমি একটার পর একটা সবগুলোকে স্নান করে নেব যার কারণ প্রচুর গরম আর এদেরকেও ভালো করে ওয়াশ করতে হবে একটু শরীরটাকে ঠান্ডা রাখতে হবে তাই জন্য আর কি তাছাড়া এরা জল থেকে দূরেই থাকে এরা জলটা অতটা লাইক করে না কিন্তু এত গরমে ওদের শরীরটাকে ঠান্ডা করার জন্য একটু শান্ত ভালো করে করাতেই হবে মাঝে সাজাই ভাবে যদি স্নান করানো যায় তাহলে এদের শরীরটাও ঠিক থাকবে তো আমরা মানুষরা এত ঘর এত সুবিধা পাচ্ছি তাতে আমাদের এসি এত সুবিধা তাতে আমাদের অবস্থা তাও চাই আরও চাই আরে চাই তো এরা এরকম পরিবেশের মধ্যেও নিজেদেরকে এইভাবেই মানিয়ে নিয়েছে তো আমরা যতই সুবিধা পাচ্ছি ততই মনে হচ্ছে আরও আমাদের হলে ভালো হয় যাই হোক আপনাদের সঙ্গে এই সান করা শেয়ার করছি আপনাদের ঘরে কোনো যদি এই ধরনের প্রাণী থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে কি আছে আপনাদের ঘরে পালিত কিছু এটা আমাদের পালিত বলে নয় এরা এখানেই থাকে বরাবর এর যে মা তার মাও কিন্তু তিনটে সন্তান দিয়েছিল এখানেই তারা তারপর বড় হয়ে আবার এখানে ওখানে চলে যায় এখন এর মা তিনটে সন্তান আর একজন মাঝখানে নিয়ে গেছিল একটা তো থাকেনি চলে এসছে আর মা ছাড়া বা ছাড়া থাকবে না আর এটা তো স্বাভাবিক কি যাই হোক মায়ের জায়গা কেউ নিতে পারে না তিন নম্বর বাচ্চাটাকে এবার স্নান করাচ্ছি আর শ্যাম্পু দিয়ে স্নান করাচ্ছি সব ভালো করে সারা গায়ে ভালো করে ডোলে ডোলে আপনারা অনেকেই জানেন যে আমার অনলাইনে কাপড়ের বিজনেস আছে শাড়ি নাইটি ব্লাউজ তারপর কুর্তি লেহেঙ্গা ইটিসি গাউন জুয়েলারিরও আলাদা আছে শার্ট প্যান্ট পাঞ্জাবি সব আলাদা আলাদা করে ভাগ করা পেজ আছে আপডেট আপনারা হয়তো যদি খেয়াল করেন দেখতে পারেন পাবেন আপডেট দিয়ে থাকি আর আপনারা ওই পেজ লিঙ্কগুলোও অনেক সময় শেয়ার করি আপনারা অবশ্যই গিয়ে দেখে আসতে পারেন আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই রাখবেন অনেক কমে কিন্তু মাটাকে আমি চেষ্টা করলাম আর ব্যাস যখনই ধরেছিলাম মাটাকে ব্যাস আমাকে ছিটকে ছাটকে পালালো একদম অত কেউ আমাকে স্নান করবে না তবুও আমি জোর করে কিন্তু স্নান করে দিয়েছিলাম স্নান করার পর বাচ্চাগুলো নিজের মায়ের কাছে যাচ্ছে তো মা ভাব যে এগুলো কিরে কোথা থেকে এসছে সব ভিজা ভিজা বা ভিজা গা দেখে মা আরও দূরে দূরে পালাচ্ছে এরপর ওর জানে না যে এরপর মাকে আমি ধরবো তো যাই হোক এই ও জল জিনিস এরা তুলেই থাকে আমি সবাইকে স্নান করে একটু রোদে রাখছি এদের লোমগুলো ভালো করে শুকিয়ে যাওয়ার জন্য ব্যাসরাও সব কটায় খুব ভালোভাবে ফ্রেশ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তিনজনের ছান হয়ে গেছে একজন গেছিল একজন নিয়ে গেছিল আবার কান্দা কাটি করেছে আবার নিয়ে দিয়ে গেছে এই যে করে অবস্থা কি হয়েছে আর এদের ঘুম ভালো হবে বাবু শোনা বাবুগুলো শুকিয়ে গেছে মা কই বাবু ওই তো মাকে খুঁজতে হবে মা তো স্নান করার ভয় পালিয়েছে কত সুন্দর দেখতে লাগছে টু কি হয়ে গেছে আর কি স্নান করাবো আর করাবো না স্নান করা তো হয়ে গেছে আর হবে না চলো মাকে কে খুঁজবো দেখি মা কোথায় ওই কোথায় গেছিস? ওইরে কোথায় গেলি রে তোর বাচ্চাগুলো খুঁজছে ওই যে আসছে ধান না করে পালালো কি ভাবছিলিস তোর বাচ্চাগুলোকে কিছু করে দেবো নাকি এই ধান করতে হয় না পরিষ্কার হতে হয় না